আসসালামু আলাইকুম গাইজ, আমার নাম তাহমিদা কিভিয়ান। আজকে আমরা খেলতেছি মাইনক্রাফট জাভা এডিশন। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, মানে রিয়েল। আর আপনারা চিন্তা করতেছেন যে এখন এতক্ষণে তো 1.17 চলে আসার কথা, কিন্তু আমি 1.16 খেলি, বিকজ আমার চার্টেক্স না, আমার একটা বেডওয়ার্স যখন ম্যাচ খেলি তখন ওই বেডওয়ার্সের সার্ভারে ঢুকতে যেয়ে আমার 1.16 যাওয়া লাগে। এটার জন্য আমি 1.16 খেলি। বাট আমি যখন দাঁড়ান সিঙ্গেল প্লেয়ারে যে দেখাই, আপনি বুঝবেন যে এতগুলো ওয়ার্ল্ড কেমনে আসলো এখানে অটোমেটিক্যালি। বিকজ কারণ হচ্ছে আমি অনেকবার এই গেমটা খেলছি, কিন্তু আমার এই OBS-এর কি যে একটা সমস্যা হয়েছিল, এর রেকর্ডের বাটনটাই আসতেছিল না। এটার জন্য আমি রেকর্ড করতে পারি না একটা ভিডিও। সো আজকে চালু করি এই হার্ড কোরের সিরিজ। একবার মরলে শেষ, পুরাই শেষ। একবার যদি হয় পুরাই, তাইলে আমার ওয়ার্ল্ড ডিলিট হয়ে যাবে। অটোমেটিক্যালি ডিলিট হবে না, আগে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন যে আরে আমি কেভের ভিতরে কি করি, ওয়েট আমি কি লস্ট, লিটারালি আমি কি লস্ট? নো, এখানে এই টর্চটা লাগাই দিই। ও এটাই আমার বের হওয়ার রাস্তা, এটাই আমার বের হওয়ার রাস্তা। ওকে 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 ওকে। আমি মাইনক্রাফট অনেক, এটা মনে হয় আমার 6 মাস হয়ে গেছে এই মাইনক্রাফট গেমটা খেলতেছি। আর বুঝেন না যে শুধু আমি একলা, আমার ফ্রেন্ডসও আছে। আমরা ওদের সাথে খেলবো অন্য অন্য কোনো ভিডিওতে। কিন্তু একটা জিনিস সাবস্ক্রাইব করে দিই। আচ্ছা, আপনারা চিন্তা করতেছেন যে আমি আমি এখনো আমার সিঙ্গেল সেট আপে আছি, কিন্তু না, আমার হচ্ছে জিনিস চেঞ্জ হয়েছে। ওই আমার সেট আপটা যে ওই ঘরে ছিল না, স্প্যাম করতেছি কেন, ওই ঘরে ছিল না, ওই সেট আপটা আমাদের বেডরুমে চলে আসছে। আর চিন্তা করতেছেন যে আমি এখনো ল্যাপটপেরই কিবোর্ডটাতে খেলতেছি, কিন্তু না, আমি আমার একটা নতুন কিবোর্ড আনাইছি, ওটার উপরে এখন আমি খেলি। আচ্ছা, কুক ফুড, ওয়াও। আমি এখানে আমার চিকেনগুলো দিয়ে দিই, থাকতে থাকুক। আমার কাছে স্টোন অনেক মাইনিং করে নিয়েছিলাম। আমার আমার ফার্মের কি অবস্থা? আচ্ছা, আমি 5টা আয়রন পাইছিলাম। 5টা, হোয়াট, ওয়াও। ওকে, আমি আমার একটু সিডস জমা করি আরও কটা। ও না না, সিডস না, সিডস না, আমি কী বলতেছি, সিডস না। আমরা আমাদের ঘরটা ইম্প্রুভ করি। আমরা এই এক্সপেরিয়া উড দিয়ে এই যে এই উডটা আছে না, এই উডটা দিয়ে আর কবল স্টোন দিয়ে একটা নতুন দেখে একটা ফ্লোর বানাবো। এবার আজকে আমরা এখান থেকে ফেন্স লাগাইতে 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 আমরা এবার আসবো। পাথুয়ে বানাইতে হবে, অনেক কাজ ভিডিওতে। ওয়েট, আমি একটা কাজ করবো। আচ্ছা, হয়ে গেছে কাজ, ডান। সো আমাদের বানানো লাগবে হচ্ছে একটা শাভল, হো না
ওয়েট ওয়েট আচ্ছা আপনাদেরকে এটা দেখাতে চাই, এখানে দেখো একটা এনচেন্টেড অ্যাপেল আর একটা গোল্ডেন অ্যাপেল আর একটা এমরাল্ড। এটা বলবেন যে আপনি অবশ্যই ক্রিয়েটিভ থেকে নিছি, হ্যান ত্যান না, আমি আসলে ক্রিয়েটিভ থেকে নিই নাই, আমি হচ্ছে এটা পাইছি একটা ডেজার্ট টেম্পলের ভিতরে। এগুলো সব কুড়ে মুকুড়ে ফেলে দিই, শাবলটা না, শাবলটা না, শুট, শাবলটা ফেলে দিলে এই যে দেখেন স্টোন প্রেশার প্লেট, এটা আমি ডেজার্ট টেম্পল থেকে পাইছিলাম। র সালমন না, দাঁড়া আমি এখান থেকে চিকেন নিয়ে নিই, এটাকে সরায় এখানে 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 ড্র্যাগ ক্লিক করতেছি। 17 উড আই থিঙ্ক এনাফ হবে পাঁচটা আয়রনের জন্য, হ্যাঁ এনাফ হবে। ওকে আমাদের চার দিই, আপনারা অবশ্যই চিন্তা করবেন যে আই থিঙ্ক ওনাকে এখানে দেখা যাচ্ছে না, ওই জায়গাটা নিচের ওটা দেখা যাচ্ছে না অবশ্যই, মনে হয় আপনি চিন্তা করছেন। ওকে আমাদের পাথ হয়ে গেছে, ফেন্সেস লাগাই, ফেন্স চারটা বাকেট, চারটা বাকেট, ইয়ে চারটা বাকেট। প্রথম আমাদের আমাদের বুটস, আমাদের ফার্স্ট বুটস, আমি আয়রনটাকে রেখে দিব, আমি আয়রনটাকে এই একটা আয়রন রেখে দিব এখানে, বুটসটাকে এখানে রেখে দিব। ওয়েট আমি বাইরে যাচ্ছি কেন, আমাকে তো আমি নিজেই পাগল, সো আমাকে ফেন্স ফেন্স বানাইতে হবে। সো দুইটা স্টিক্স, ওকে না সবগুলো না, সবগুলো না, পাঁচটা লিখে যাওয়ার কথা, হ্যাঁ এখানে এখানে এটা সবগুলো 18 মানে অনলি এখান থেকে শুরু করো, পাথ বানাইতে বানাইতে অনেকক্ষণ আচ্ছা আমি গার্ডেনও লাগাবো, আমি আমার ফ্লাওয়ারসগুলো নিয়ে আসি, ফ্লাওয়ারস 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 আর এখানে ফ্লাওয়ার লাগাও, একটা ফ্লাওয়ার লাগাও, না এখানে হালকা একটু ছোট মোটো গার্ডেন, এখানে এতগুলো ইয়ে আছে বুঝলাম না কোথায় না, এখানে লাগাবো না, আমি আমার ইয়ার পাশে লাগাচ্ছি, ফার্মের পাশে ওখানে লাগাই দিই। তারপরে আর ওই যে একটা কর্নফ্লাওয়ার পাইছিলাম ওটাকে লাগাই দিই। তো আজকে মাইনিং এর আজকে একটু মানে দুইতলা ঘর বানাবো আজকে আমরা, এর জন্য এক্স তো অবশ্যই লাগবে আমাদের, এক্স আমার আর ওয়াও কাছে এক্স নাই, আর কয়টা এক্স চাই না, আমি এক অনেকগুলো এক্স চাই। আর আমি তাহলে আর একটু স্টিক্স বানাই নি, এখানে ক্লিক করো, তিনটা না, ফেন্স চাই,
কারণ হচ্ছে পাথ ক্লিয়ার করা লাগবে, মানে পাথ বানানো লাগবে, আবার আরো কয়টা রিসোর্সেস লাগবে, আবার উড চাই আরেকটা লাগবে। ওয়েট, আমি একটুখানি একটা কাজ করব আবার। ওকে, সো আমাদের আজকে যদি আজকে যদি আমাদের পাথ শেষ হয়ে যায়, তাহলে আজকে ভিডিওর মেইন টাস্ক হচ্ছে আমাদের পাথ ক্লিয়ার করা। আর আরেকটা ভিডিও আসতেছে, জানি না আজকে কয়টার দিকে, কিন্তু আজকে আসতেছে একটা ভিডিও, আজকে আসতেছে একটা ভিডিও। আর আমাদের কংগ্রাচুলেশন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের 11 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কোথায় গেল, আমি হারাই গেছি। আমার আমি বুঝি না আমার কিবোর্ডে যে কি হয়েছে, আমি সি চাপ দিলে আমার সি জুম করছে না কেন। ডিফরেস্টেশন আর আমার কয়টা অ্যানিমেলস মারতে, বিকজ খাওয়া লাগবে। আর আমাদের খাওয়ার সাপ্লাই আছে দুইটা চিকেন, আমি কি কে বলি কি একটা চিকেনের শব্দ শুনলাম, নো 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 না, আমি শুনছি আর কথা শুনছি, এই তোমাদের ভাই, আমি চিন্তা করি না যে এতগুলো হবে একদিন। আমি ওয়ার্ল্ডটাতে একবারও মরার চেষ্টা করব না, কোনো রিস্কই নিব না। ও, একটা কর্ন ফ্লাওয়ার পাইছি। ওয়েট, তিনটা সানফ্লাওয়ার, এটা কোন ফ্লাওয়ার? ডেন ডেন আর কি জানি জানি না কি ফ্লাওয়ার, জানি না। এখানে সিরিয়াসলি আমি ঘুমাইতে পারবো না, ঘুমাই পড়ছি। আজকে আমরা দুইটা অ্যাচিভমেন্ট অ্যাকোয়ার্ড করছি। আমি এখানে টিপতে দেখিছি আমি কয়টা ইয়ে করছি, ট্যাকটিক্যাল ফিশিং। ও হ্যাঁ, আমাকে একটা ফিশিং রড দিয়ে করতে হবে, আর আমাকে একটা অ্যানিমেলকে করতে হবে, আমার ফ্রেন্ড মানে একটা ডগ বা ক্যাটকে আমাকে ব্রিড করতে হবে। আর আমাকে একটা, ও আচ্ছা, ওটা ডিল, আমাকে একটা কি এরকম লাগে, সিরিয়াসলি এরকম থাকে ইয়ে। আচ্ছা, সকাল হয়ে গেছে, আমরা এখন বানাই। নো 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 নো, আই থিঙ্ক এটা না, এটুকু ঠিক হবে। ওকে, কি যে করতেছি আল্লাহ জানে। আর দাঁড়া তো, একটু দাঁড়া, একটু দাঁড়া তো, এই এই নাও, এবার ঠিক আছে। 64, মাই গড, সবগুলো ওয়েস্ট করলাম শুধু এই একটা।
এটা আমার একটা ভালো দেখে একটা সার্ভাইভাল সিরিজ হবে, সরি হার্ডকোর সিরিজ, আমি সার্ভাইভাল সিরিজ কেন বলতেছি। পরের এপিসোডে আমরা 1.17 এ খেলবো এই ইয়েটা, সার্ভাইভাল সিরিজটা, সরি ফ্লাওয়ার, ওকে নাও শেষ, সরি ফ্লাওয়ারটা কাটতে হবে, কারণ হচ্ছে আমাদের ওইখান থেকে আবার এখানে যদি এই কাজটা শেষ হয়ে যায় তাহলে আমরা পরের ভিডিওতে যদি এই সার্ভাইভাল সিরিজ এই তো এই ভিডিওটা শেষ হওয়ার পরে পরের ভিডিওতে ওয়েট আমার এখানে এখানে এখান থেকে তো আর কেউ ঢুকবে না, এখন কি করব বলো তো, এখন এটা ইয়ে হবে ক্রাস, শেষ চাই, আচ্ছা পরের ভিডিওতে এটাকে কমপ্লিট করে দিব না, তারপরে পরের ভিডিওতে এত জলদি হয়ে গেল, আচ্ছা ওকে ওকে তো আজকের জন্য এটুকুই, ওয়েট আগে তো আজকের জন্য এটুকুই, আজকে আমরা হচ্ছে একটা নতুন জিনিস করলাম যেটা হচ্ছে একটা গার্ডেন বানাই নিলাম আর একটা হচ্ছে পাথওয়ে বানাইলাম আমার ফার্ম পর্যন্ত, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ, আর মনে রেখেন এখন করোনা ভাইরাস চলতেছে, বাইরে বের হইলে অবশ্যই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন, আর হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব